শীতকালের দিন ছোট হতে হতে এসে পড়ল বড় দিন। সেজে উঠেছে পার্ক স্ট্রিট সহ কলকাতার নানান অঞ্চল। নিউ মার্কেটের নাহুমস হোক বা পার্ক স্ট্রিটের ফ্লুরিস, কেকের দোকানে এখন বিরাট ভিড়। ঠিক যেমন পৌষ সংক্রান্তিতে পিঠে, বিজয়া দশমীতে নারকেল নাড়ু, ঈদের সেমাই, ঠিক তেমনই বড়দিনে একটু কেক না হলে কি আর চলে? কিন্তু বড়দিনে কেক কেন খায় বলুন দেখি? আসলে এর পিছনেও আছে একটা ইতিহাস। শোনা যায় বড়দিন প্রথমবারের মতন পালন করা হয়েছিল 336 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টিনের আমলে। তবে কেক খাওয়া তখনও চালু হয়নি। ক্রিসমাসের আগে কটা দিন উপোস করে ক্রিসমাস ইভে একটা পরিজ খাওয়া হতো। এই পরিজে থাকতো ওটস, ড্রাই ফ্রুটস, নানা রকমের মশলা, মধু ইত্যাদি। পরবর্তীকালে এই ওটসের বদলে লোকে ময়দা, ডিম, মাখন এইসব ব্যবহার করা শুরু করে, আর কালে কালে সেটাই হয়ে যায় আজকের ক্রিসমাস কেক।